ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের লুনার ক্রাশ থেকে যে কীভাবে ট্রান্সফার করবেন বা ক্লাইম করবেন সেটা দেখাবো। কারণ দেখুন, এটা লুনার ক্রাশ ইন্টারফেস। এখানে আমাদের আর্নিং সিস্টেমটা আপনাদের আগে দেখিয়ে দিই, তারপরে কাজের সিস্টেমটা দেখিয়ে দেব এবং ফার্স্ট টাইম উইড্রো দিবেন কীভাবে বা ট্রান্সফার করবেন সেটা দেখাবো। আমরা এখানে আর্নিংয়ে ক্লিক করি। আর্নিংয়ে ক্লিক করার পরে দেখুন এখানে টুডে পয়েন্টে ক্লিক করার পর নিচে দিকে আসবেন। আসার পর দেখবেন আমাদের টুডে পয়েন্ট, আমাদের বেশিরভাগ পয়েন্ট কিন্তু 100-এর উপরে দিচ্ছে। কারণ আমি হলো মাস্টার লেভেলে আছি, প্লাস আমি মাস্টার লেভেল প্লাস সাথে মানে দ্বিতীয় লেভেলে আছি। তো এখানে দেখুন আমাদের যে পয়েন্টটা দিচ্ছে, তারা যে পয়েন্ট অনুযায়ী লুনার রিওয়ার্ড। তো প্রতিদিন ডেইলি লুনা দেখুন আমার 2 করে দিচ্ছে, ঠিক আছে? আমার বেশিরভাগ 2 করে, মানে যার যে লেভেল আছে সে লেভেল অনুযায়ী তাকে রিওয়ার্ডটা দিবে। তো আমি যে মাস্টার লেভেল আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে ক্লিক করবেন, করার পরে দেখুন প্রোফাইল স্টেন্স এখানে ক্লিক করে দেখেন আমরা কিন্তু মাস্টার লেভেলে আছে, ঠিক আছে? ইউ হ্যাভ দ্য 1290 স্টেনলেস প্রোফাইল অন দ্য লুনার ক্রাশ, মানে লুনার ক্রাশে আমার প্রোফাইলটা আছে 1290 নাম্বারে, ঠিক আছে? তো এখান থেকে আমরা উইড্রো দেবো কীভাবে সেটা আপনাকে এবার দেখিয়ে দেবো। উইড্রো দেওয়ার জন্য আমাদের এখান থেকে যে এখানে আর্নিং ভিতরে ক্লিক করতে হবে, তারপরে যে লুনার এখানে আপনার যখন 35টা হয়ে যাবে ফার্স্ট টাইম, তখন আপনি এখান থেকে ক্লাইম করতে পারবেন। আর ফার্স্ট টাইম 35টা হয়ে গেলে তারপর মিনিমাম 10টা, ঠিক আছে? এই যে ইউনিট 10 লুনার টু ক্লাইম, 10টা হলে আপনি ক্লাইম করে নিতে পারবেন। তো আমার এখানে যেহেতু এখন 39টা আছে, আমি এটা উইড্রো দিয়ে দেবো। তারপর দেওয়ার জন্য আমাদের এখানে ওয়ালেটে যেতে হবে। ওয়ালেটে যাওয়ার পর এখানে সেন্ড অপশনে ক্লিক করতে হবে। সেন্ড অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের ওয়ালেটটা আছে কিন্তু 4টা। আমাদের যেই ওয়ালেট আর কি লোনার আছে সেটা আমরা সিলেক্ট করি। এখানে দেখুন আমাদের ওয়ালেট আছে, এই ওয়ালেটটায় আমাদের 38টা লোনার আছে। এটা আমরা উইড্রো করে আমাদের এখানে যে দেখুন এই যে জিলপে ওয়ালেট আছে, জিলপে ওয়ালেটে আমরা লোনার টোকেনটা এখানে ট্রান্সফার করে নেব, ঠিক আছে? পরবর্তী এখান থেকে আমরা এমএক্সি যে এক্সচেঞ্জার আছে ওইখানে সেন্ড করে ট্রান্সফার করে মানে এক্সচেঞ্জ করে টাকাটা পকেটে নিতে পারবো, ঠিক আছে? তো চলুন আমরা এটা উইড্রো দিই আগে। তো দেখুন আমাদের এখানে লুনারটা আসছে, শো করছে আমাদের উঠাবো। এখানে আমরা 38টা এখানে উইড্রো দিয়ে দেবো, আমরা 38টা লিখে দিই এখানে। দেওয়ার পরে এখানে আমাদের নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে যে আমাদের জিলপে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা এখানে কপি করে দিতে হবে। আমরা জিলপে ওয়ালেট চলে আসলাম, আসলে আমরা জিলপে থেকে রিসিভ অপশনে ক্লিক করবে। রিসিভ অপশনে আসার পরে এখানে যে আপনাদের অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্টের এটা অ্যাড্রেসটা আপনারা কপি করে দেবেন, ঠিক আছে? তো দেখুন এবার যেটা করতে হবে আমাদের সেটা হলো আমাদের লুনার ক্রাশের থেকে জিলপে থেকে যে ওয়ালেটটা কপি করলাম, জিলপে ওয়ালেট রিসিভ অপশনে গিয়ে সেটা এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে? পেস্ট করার পর এখানে দেখেন যে চেকবক্স আছে, এখানে টিক মার্ক করে দেবেন যে আই কনফার্ম দ্য অ্যাড্রেস ইন্টারিট ইন ইজ এ জিলিকা বা জিল অ্যাড্রেস, ঠিক আছে? তারপর এখানে আপনার ইন্টার ইউর ওয়ালেট ফ্রেস, ঠিক আছে? এটা আপনার 16 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে। আমার 16 সংখ্যার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিই। এটা ফার্স্ট টাইম যদি আপনার অ্যাকাউন্টটা খোলা থাকে, কোনো সময় উঠায় থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার ফার্স্ট টাইম এখানে একটা ফ্রেস বা 16 সংখ্যার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? ওয়ালেট ট্রান্সফার করার জন্য তো আমাদের ট্রান্সফার মানে সেটা আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করা আছে পাসওয়ার্ড ফ্রেস, এটা আমরা এখানে ইনপুট করে দিই। ইনপুট করার পর আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খোলা আছে, ইমেলে তার একটা কোড দিবে, ঠিক আছে? কোডটা এখানে ইনপুট করতে হবে। তো আমাদের ইমেলটা ওপেন করি। আমাদের ইমেলটা দেখুন, আমাদের এখানে একটা মেল চলে আসছে, লুনার ক্রাশ ওয়ালেট ভেরিফিকেশন। এটা ওপেন করবেন, করার পর এখানে যে কোডটা আছে এই কোডটা কপি করে আমাদের ওইখানে দিয়ে দিতে হবে। তো আমরা চলে যাই আমাদের সেই অপশনে। আমরা এখানে আমাদের সেই কোডটা এখানে দেওয়ার পরে অ্যাপ্রুভে ক্লিক করবো, ঠিক আছে? অ্যাপ্রুভে ক্লিক করার পরে দেখুন এখানে তারা সেন্ড লেখা দিচ্ছে, সেন্ডিং। তারা আমরা কতক্ষণের ভিতরে তারা যে আমাদের 38টা আমাদের ওয়ালেটে দিয়ে দেয় সেটা পাইছে, সেটা হলো এখানে যে আমরা কাজটা করব সে কাজের বিষয়টা। আমাদের প্রতিদিন পার ডে 30টা করে অপিনিয়ন কমপ্লিট করতে হবে, এটাই কাজ। তো অপিনিয়ন কমপ্লিট করার জন্য এখানে যে ডাবল ম্যান আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সম্পূর্ণ ডেস্কটপ ভার্সনে আরও ভালো হয়। এখানে দেখেন এই যে অপিনিয়ন,
ডাজ লুনার টোকে এ ক্রিয়েট ভ্যালুয়েবল কন্টেন্ট, ঠিক আছে, ইয়েস আর নো, ইয়েস আর নো এগুলো হলো আপনার অপিনিয়ন। এটা 30টা অপিনিয়ন কমপ্লিট করতে হবে, এটা ডেস্কটপ থেকে করলে কি তাড়াতাড়ি কমপ্লিট করা যায়, ঠিক আছে। তো আমি ইয়েস দিলাম, দিয়ে আমার একটা কমপ্লিট হয়ে গেছে, দুইটা কাজগুলো সিম্পল একটা বিষয়, শুধু ইয়েস নো ইয়েস নো দিবে, আপনার যেটা ভালো লাগে। আমি বেশিরভাগ ক্ষেত্রে ইয়েস ক্লিক করে থাকি, দেখুন আমার কাজটা কমপ্লিট করে দিই আজকে। 30টা আমি যেহেতু মাস্টার লেভেল আছে, সেক্ষেত্রে আমার মনে করি 30টা অপিনিয়ন আছে প্লাস 60 মিনিট, এই সাইটটা 60 মিনিট ওপেন রাখতে হবে, ঠিক আছে। যার যে লেভেল অনুযায়ী তাকে সেভাবে অপিনিয়ন দেয়, কাউকে 5টা দেয়, 10টা দেয়, এভাবেই। আপনি ফার্স্ট টাইম যখন অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনার অপিনিয়নটা 5টা দিবে, বেশি দিবে না। পরবর্তী তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সবগুলো ফিল আপ করলে তখন আপনার লেভেলটা আপডেট হবে, তারপরে আপনি মাস্টার লেভেলে যেতে পারবেন। তো মাস্টার লেভেলে যাওয়ার জন্য কী কী প্রয়োজন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব, তার আগে আমি অপিনিয়নগুলো কমপ্লিট করে নিই, ঠিক আছে। সিম্পল বিষয়, সাধারণ একটা কাজ, যারা লুনারক্রাশে কাজ করেন না তারা কিন্তু অনেক মিস করছেন, আর যারা কাজ করছেন তো ভালো। তবে লুনারক্রাশের প্রাইসটা কিন্তু অনেক ডাউন হয়ে গেছে, আগে যেভাবে রেটটা ছিল সে তুলনায় রেট কিন্তু অনেক ডাউন হয়ে গেছে। আমার প্রায় কমপ্লিটের কাছাকাছি, দেখুন আমারটা 30টা কিন্তু কমপ্লিট, যখনই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন তারা এখানে একটা পপ আপ মেসেজ শো করবে, সেটা হলো নাইস ওয়ার্ক, ঠিক আছে। এটা হলে ক্লোজে ক্লিক করবেন। এবার আপনাদের দেখাবো আপনারা যে মাস্টার লেভেলে যাওয়ার জন্য কী কী প্রয়োজন, ঠিক আছে। চলুন আমরা একটু দেখে দিই আপনাদের, আমার নেট লাইন একটু প্রবলেম দিচ্ছে। এখানে যাওয়ার পরে যে প্রোফাইল স্টুডেন্ট, এখানে ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অপশনগুলো আছে সেগুলো আপনাকে দেখতে হবে, যে দেখুন এখানে তারা কি কি বলছে। এখানে দেখুন আপনাকে প্রোফাইল ফটো, অ্যাকাউন্ট খোলার পর আপনার প্রোফাইলে একটা পিকচার আপলোড দিতে হবে, ঠিক আছে। তারপর নিকনেম, এখানে নিকনেম দিতে হবে একটা। তারপর পুশ নোটিফিকেশন অন, ঠিক আছে, এটা ইনকেস প্রোফাইল স্টেট ফর ইউজার হু হ্যাভ সাকসেসফুলি রিসিভ এ পুশ নোটিফিকেশন ইন দ্য প্রিভিয়াস ওয়েক। আপনার একটা এখানে নোটিফিকেশন আসবে, সেই অ্যাপসটা ইনস্টল করে অ্যাপসে অ্যাকাউন্টটা লগ ইন রাখতে হবে, ঠিক আছে, তাহলে অ্যাপসে একটা নোটিফিকেশন আসবে। তারপর এখানে হোল্ড অ্যান্ড সেন্ড রেটিও, ঠিক আছে, এটা আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পরে যা টোকেন হবে সেটা ওইখানে হোল্ড করে রাখতে হবে, সেটাই হলো হোল্ড অ্যান্ড সেন্ড রেটিও। বিকামে পাওয়ার ইউজার, বিকামে পাওয়ার ইউজার হলো আপনার মোবাইল যে অ্যাপ্লিকেশন আছে সেটা প্লাস ডেস্কটপ ওয়েব ভার্সন, দুইটাতে আপনার অ্যাকাউন্ট লগ ইন রাখতে হবে। তারপর এখানে টুইটার অ্যাকাউন্ট রাখতে, টুইটার মিনিমাম 1 বছরের বেশি একটা টুইটার অ্যাকাউন্ট রাখতে হবে। তারপরে যেগুলো আছে টুইটার ফলোয়ার রাখতে হবে, ওদের যে টুইটার যে লুনারক্রাশের যে একটা অফিসিয়াল একটা টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে আপনার ফলো রাখতে হবে। এইসব বিষয়। তারপরে ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে, ইথারিয়াম কানেক্ট করা লাগবে, তবে জিলিকা বা জিলপে ওয়ালেট অ্যাড্রেসটাও কানেক্ট করতে হবে এখানে। আরেকটা বিষয় হলো এখানে আপনার সেটা হলো কয়েন বেসটা যদি কানেক্ট করেন তাহলে কিন্তু লেভেলটা আপনাকে মাস্টার লেভেলে দেওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু সেক্ষেত্রে আপনার কয়েন বেসটা অবশ্যই 1 বছরের পুরাতন হতে হবে। তো আমি আর একটু বিষয় আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই এখান থেকে। তো দেখুন এখানে ফার্স্ট লেভেল আছে নবী, এখানে গেলে আপনাকে যে থাকবে সেগুলো এখানে দেখে দিচ্ছে, বাট আপনার 5টা করে অপিনিয়ন করতে পারবেন প্লাস আপনার 0.1 লোনার করে পার ডে ইনকাম হবে। তারপর নোভাইস আছে দ্বিতীয় লেভেল, এটাতে আপনার 0.2 লোনার পার ডে দেবে, ম্যাক্সিমাম আপনার 30 মিনিট এখানে সময় দিতে হবে, আর এখানে আছে 10টা অপিনিয়ন পাবেন পার ডে। এভাবে লেভেল আছে, ঠিক আছে। প্রো লেভেলে যেতে হলে যা যা প্রয়োজন এগুলোতে সিম্পল বিষয় সবাই যেতে পারবে, কিন্তু এই প্রো লেভেল বা মাস্টার লেভেলে যেতে গেলে অনেক সময়ের ব্যাপার। সেক্ষেত্রে আপনার দেখেন এখানে প্রো লেভেলে যেতে হলে একটা ব্লকচেইন অ্যাকাউন্ট, সেটা হলো আপনার টুইটার, ঠিক আছে, টুইটার একটা ব্লকচেইন অ্যাকাউন্ট, ওল্ড এক্স ট্রানজ্যাকশন ওভার 1 ইয়ার সোল্ড, মানে 1 বছরের প্রথম একটা ট্রানজ্যাকশন থাকা লাগবে, ঠিক আছে, তাহলে আপনি প্রো লেভেলে যেতে পারেন। তারপরে আরেকটা আছে মাস্টার, মাস্টার যেতে হলে অবশ্যই আপনাকে 1 বছরের ব্লকচেইন অ্যাকাউন্ট কানেক্ট করতে হবেন এবং 2 বছরের পুরাতন একটা ট্রানজ্যাকশন থাকা লাগবে, ঠিক আছে।
আর সেই সাথে টুইটার অ্যাকাউন্টও লাগবে, 2 ইয়ার্স এর ওল্ড, মানে 2 বছরের পুরাতন টুইটার অ্যাকাউন্ট লাগবে, তাহলে আপনি মাস্টার লেভেলে যেতে পারবেন। এটাই ছিল এদের রিকোয়ারমেন্ট।